नमस्कार बंधुरा, आलोकपाते आपनाके स्वागत। बर्तमान आधुनिक विज्ञान जा बोले, आज थेके कयेक हजार बछर आगे आमादेर प्राचीन मुनि ऋषिगण ता वर्णना करे गेछेन। चलुन बंधुरा, आज के आपनादेर शोनाई महाभारते जीवजगत एवं भूगोल सम्पर्के कि बला हयेछे तार किछु वर्णना। कहानीटी संग्रह करेछि राजशेखर बसु अनुदित महाभारतेर भीष्म पर्वेर 373 नং पृष्ठा थेके। आपनादेर अनुरोध करब भिडियोटी सम्पूर्ण देखुन एवं भालो लागले अवश्यई लाइक ओ शेयर करुन। महाभारतेर अन्यतम चरित्र संजय, एई सेई संजय जिनी कुरुक्षेत्र युद्धेर समय अंध धृतराष्ट्रके सरासरि कुरुक्षेत्र युद्धेर वर्णना दिएछिलेन। एकदिन कथा प्रसंगे धृतराष्ट्र संजयके जिज्ञासा करेछिलेन, राजारा देश दखलेर जन्य युद्ध केन करेन? तार उत्तरे संजय बोललेन, महाराज आमार जा जाना आछे आमी ता बोलछि। जगते दुई प्रकार जीव आछे, स्थावर ओ जंगम। जंगम तीन रकमेर, अंडज, सेदज एवं जरायुज। अंडज अर्थात जरा डिम थेके जात, सेदज अर्थात जादेर जन्म जले, एवं जरायुज अर्थात बर्तमान स्तन्यपायी प्राणीरा जादेर मातृ जठर थेके जन्म हय। एई जरायुजदेर मध्ये मानुष एवं पशुराई श्रेष्ठ। सिंह, बाघ, शुकर, महिष, हाथी, भल्लुक ओ बानर, एई सात रकमेर बन्य जरायुज प्राणी। गोरु, छागल, मेष, मानुष, अश्व, अश्वतर ओ गाधा, এই সাত রকমের গ্রাম্য জরায়ুজ প্রাণী। গ্রাম্য জীবদের মধ্যে মানুষ এবং বন্য জীবদের মধ্যে সিংহ শ্রেষ্ঠ। সমস্ত জীবই পরস্পরের উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে জীবনবিজ্ঞানে বর্ণিত বাস্তুতন্ত্রের কথা বলা হয়েছে। উদ্ভিদদের পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, গুল্ম, বৃক্ষ, লতা, বল্লী এবং তক্সার তৃণ। ১৪ রকমের জঙ্গম, পাঁচ রকমের স্থাবর এবং পাঁচ রকমের মহাভূত, এই ২৪ রকমের পদার্থ গায়ত্রীর সমতুল্য। যিনি গায়ত্রীর যথার্থ রূপ জানেন তিনি কখনোই বিনষ্ট হন না। জগতের সমস্ত কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমি থেকে উৎপন্ন হয়, আবার ভূমিতেই বিলীন হয়ে যায়। তাই ভূমি সমস্ত জীবের পরম আশ্রয়। যার ভূমি আছে সে স্থাবর জঙ্গমের অধিকারী। এই কারণেই রাজারা ভূমি দখলের জন্য পরস্পরকে হত্যা করেন। তারপর সঞ্জয় ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এই পঞ্চ মহাভূত এবং তাদের গুণাবলী বর্ণনা করে সুদর্শন দ্বীপ বা জম্মুদ্বীপের কথা বললেন। জম্মুদ্বীপে ছয় রকমের পর্বত আছে, এগুলি হলো হিমালয় পর্বত, হেমকূট পর্বত, নিষদ পর্বত, নীল পর্বত, শ্বেত পর্বত, শৃঙ্গবান পর্বত। এই সমস্ত পর্বতই পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং এরা দুই প্রান্তেই সমুদ্রে গিয়ে মিশেছে। এদের মধ্যে বহু সহস্র যোজন বিস্তৃত পূর্ণ জনপদ রয়েছে। এই জনপদগুলি বর্ষ নামে পরিচিত। হিমালয়ের দক্ষিণে ভারতবর্ষ, উত্তরে কিমপুরুষদের বাসভূমি হৈমবত বর্ষ, হেমকূট পর্বতের উত্তর দিকে হরিবর্ষ, নিষদ পর্বতের উত্তর দিকে এবং নীল পর্বতের দক্ষিণে মাল্যবান পর্বত রয়েছে। মাল্যবানের পর গন্ধমাদন এবং এই দুই পর্বতের মাঝে মেরু পর্বত। মেরু পর্বতের চারদিকে চারটি দ্বীপ বা মহাদেশ রয়েছে। এই দ্বীপগুলি হলো ভদ্রাশ্ব, কেতুমাল, জম্মুদ্বীপ ও উত্তর কুরু। নীল পর্বতের উত্তর দিকে শ্বেতবর্ষ, তারপর হৈরণ্যক বর্ষ এবং তারপর ঐরাবত বর্ষ। এই দুইয়ের মধ্যে ইলাবৃত সমেত পাঁচটি বর্ষ রয়েছে। ভারতবর্ষে সাতটি কুল পর্বত আছে, এগুলি হলো মহেন্দ্র পর্বত, মলয় পর্বত, সহ্য পর্বত, শক্তিমান পর্বত, ঋক্ষবান পর্বত, বিন্ধু পর্বত ও পরিপাত্র পর্বত। এ প্রসঙ্গে বলতে হয়, প্রাচীন ভারতবর্ষ বলতে আফগানিস্তান, মায়ানমার সহ বিস্তৃত অঞ্চলকে বোঝানো হতো। সঞ্জয়ের বর্ণনা অনুযায়ী সেই সময় ভারতবর্ষে গঙ্গা, সিন্ধু, সরস্বতী, গোদাবরী, নর্মদা, শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্তা, যমুনা এরকম বহু নদী ছিল। সাধারণত নদীর তীরেই জনবসতিগুলো গড়ে উঠত। ভারতে সেই সময় বহু দেশ ছিল, যেমন কুরুপাঞ্চাল, শাল্যদেশ, সুরসেন দেশ, মৎস্য দেশ, চেদি দেশ, দশার্ণ, পাঞ্চাল, কোশল, মদ্র, কাশী, কলিঙ্গ, বিদেহ, কাশ্মীর, সিন্ধু, সৌবীর, গান্ধার প্রভৃতি। দক্ষিণে দ্রাবিড় দেশ, কেরল দেশ এবং কর্ণাট দেশ ছিল, এবং উত্তরে যবন চীন, কম্বোজ হুন এবং ম্লেচ্ছ জাতির দেশ ছিল। কুকুর যেমন মাংসখণ্ড নিয়ে কাড়াকাড়ি করে, রাজারাও সেরকম ভূমিহরণের জন্য
পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতেন। এই সমস্ত বর্ণনা করে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, বর্তমানে আমরা যেখানে আছি এটি ভারতবর্ষ, এখান থেকেই সকল প্রকার পুণ্যকর্ম প্রবর্তিত হয়েছে। বন্ধুরা, প্রাচীন ভারতবর্ষ সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও কাহিনী দেখার জন্য আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।